আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই চ্যানেলে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 12 অক্টোবর 2021 জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ। তো এর ভিতরে তোমাদের আছে তোমাদের হলো অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ, এছাড়াও আরও অন্যান্য কিছু। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে এবং আমি আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা কথা না বলে শুরু করি। তো দেখো, ফার্স্টে আমি নোটিশগুলো ওপেন করতেছি। তো দেখো, এই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 12 অক্টোবর দুইটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এর ভিতরে হলো শোকবার্তা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হকের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক, যাই হোক এটা আমাদের দরকার নাই। তো দ্বিতীয় যেটি রয়েছে, দেখো 2020 সালে অনার্স তৃতীয় বর্ষের আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ এটা হলো তোমাদের 2020 সালে অনার্স তৃতীয় বর্ষের তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটি কি আছে আমরা একটু দেখে আসি। তো দেখো, আমি নোটিশটি ওপেন করেছি। তো দেখো, এই যেটা প্রকাশিত হয়েছে 12 অক্টোবর 2021, দেখো এই যে স্মারক নং এখানে আছে। তো দেখো, 2020 সালে অনার্স তৃতীয় বর্ষের আবেদন ফর্ম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি। তো এখানে কি আছে একটু আমি তোমাদের মার্ক করে দেখাই। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালে অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার ফর্ম পূরণ ও জমাদানের তারিখ নিম্নভাবে বর্ধিত করা হলো। অর্থাৎ তোমাদের 2020 সালে যেসব তোমরা অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো বা পরীক্ষার্থী যাই বলি, তো তোমাদের যে ফর্ম ফিল আপের সময়টা ছিল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই যে ছকে যে ডেটটা আছে এই অনুযায়ী, তো দেখো আবেদন ফর্ম এবং বিবরণী ফর্ম পূরণের তারিখ, শেষ তারিখ হচ্ছে তোমাদের 31 অক্টোবর 2021। এটা হলো তোমাদের আবেদন ফর্ম বা বিবরণী ফর্ম তোমাদের পূরণের শেষ তারিখ, এবং তোমাদের ডাটা এন্ট্রি শেষ তারিখ হচ্ছে তোমাদের হচ্ছে 1 নভেম্বর 2021, এবং তোমাদের থেকে আর কি 2 নভেম্বর 2021 পর্যন্ত, এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ 3 নভেম্বর 2021 ও 4 নভেম্বর 2021। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র তোমাদের জমাদানের শেষ তারিখ তোমাদের হচ্ছে 7 নভেম্বর 2021। তো এটা তোমাদের হলো যেখানে যেটা আছে এগুলো হচ্ছে বর্ধিত সময়সূচি, অর্থাৎ এর আগে যেটা ছিল এটা কিন্তু এর চেয়ে কম সময় ছিল। তো নিচে দেখো দিছে স্মারক নং, এই যে এটা 2020 তোমাদের হলো 21, তো এই যে তারিখ 7/9/2021, তোমার এই তারিখে কিন্তু যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেই নোটিশে তোমাদের উল্লেখিত সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে যে শর্ত ছিল সব শর্তগুলো সেম থাকবে, শুধু তোমাদের এই তারিখ এবং সময়গুলো চেঞ্জ হবে। তো আশা করি বিজ্ঞপ্তির বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো। তো তারপরও আমি তোমাদের একটু দেখাই। এই দেখো, তোমাদের 2020 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়ম অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদনের ফর্ম পূরণ, তো এইটাই তোমাদের যে এখানে এটা কিন্তু বন্ধ ছিল। তো তোমাদের সময় বর্ধিত করার পর এটা কিন্তু আবার ওপেন করে দিয়েছে। তো তোমরা এখন এখান থেকে অনলাইনে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে তোমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবে। তো দেখো, এই যে তোমাদের হচ্ছে সময় আছে আরও 19 দিন 1 ঘন্টা 49 মিনিট, তো তোমরা এখান থেকে এটা করে নিতে পারবে। তোমাদের জন্য কিছু নির্দেশনা এখানে আছে। দেখো, পরীক্ষার্থী টিসি নিয়ে ও অন্য কলেজে অধ্যয়নরত হলে ফর্ম পূরণের জন্য যথারীতি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম ডাউনলোড করবে এবং উক্ত ফর্মের সাথে টিসির কপি সহ কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ টিসির এন্ট্রি বাটনের মাধ্যমে উক্ত ছাত্রের তথ্য এন্ট্রি করতে পারবে। তারপরে ফর্ম পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন সাবমিট করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন বাতিল করার পর পুনরায় আপনার আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে উক্ত আবেদন ফর্ম বাতিল করতে পারবেন। তো তোমাদের নির্দেশনাগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো, যে তোমাদের এই বিস্তারিত এখানে এসে তোমরা হচ্ছে এই তোমাদের অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপটি তোমরা করতে পারবে। তো এই ছিল তোমাদের হলো 12 অক্টোবর 2021 তোমাদের হলো বিস্তারিত নোট। তো এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এরকম আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।